নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আলোচনা করব এটিকে মোহনবাগান দলের প্লে অফে কবে কোথায় কোন দলের বিপক্ষে ম্যাচ রয়েছে তা নিয়ে। তাছাড়া ডার্বি জিতে প্রীতম কোটাল কি জানিয়েছেন সেটিও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো 4th মার্চ শনিবার উড়িষ্যা এফসির বিরুদ্ধে সল্টলেক স্টেডিয়ামে প্লে অফের নকআউট ম্যাচ খেলবে ম্যারিনার্সরা। আর উড়িষ্যার বিরুদ্ধে এটিকে মোহনবাগান দলের রেকর্ড কিন্তু খুবই ভালো, 5 বারের সাক্ষাৎকারে 2 বার জিতেছে এটিকে মোহনবাগান দল ও 3টি ম্যাচ ড্র হয়েছে। এবং এই মরশুমে যুবভারতী ক্রীড়াঙ্গনে 2-0 গোলে উড়িষ্যাকে হারিয়েছিল এটিকে মোহনবাগান দল। সো আশা করব এই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যাবে ম্যারিনার্সরা। আর গতকাল ডার্বি জিতে ক্যাপ্টেন প্রীতম কোটাল বলেন, এখনই এই জয় নিয়ে বেশি আনন্দ করতে চাই না, কারণ আমাদের প্রধান লক্ষ্য ISL জেতা, যার অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা। আজকের এই জয় পুরো টিমওয়ার্কের জন্য এসেছে, কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য নয়। সামনেই উড়িষ্যার বিরুদ্ধে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, এখন শুধুমাত্র সেই ম্যাচ নিয়েই ভাবতে চাই। আর ডার্বি জয়ের এই আনন্দ তোলা থাকলো, ফাইনালে জেতার পর সেলিব্রেশন করব। সো প্রীতম কোটাল কিন্তু খুবই কনফিডেন্ট। সো তোমাদের মতে এটিকে মোহনবাগান দল কি এইবারের ISL এর চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এটিকে মোহনবাগান দল কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ খেলবার এই ম্যাচটি কিন্তু অবশ্যই তাদের জেতা উচিত, কারণ হোম গ্রাউন্ডে কিন্তু সুবিধা পাবে তারা। সো দেখা যাক কেমন পারফরমেন্স করে এটিকে মোহনবাগান দল এই নকআউট ম্যাচে। সো তোমাদের মতে উড়িষ্যা এফসির বিরুদ্ধে কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।